রুহুল আমিন প্রশ্ন করেছেন নাফস বা আত্মা সবসময় পাপের দিকে উদ্বুদ্ধ করে এ থেকে বাঁচতে চেষ্টা করি তারপরে অনেক সময় সোশ্যাল মিডিয়ার পাপে জড়িয়ে যাই আত্মাকে কলুষ মুক্ত করার উপায় সমূহ ও বাঁচার উপায় কি সে ব্যাপারে কি একটু উপদেশ দেবেন জি ভাই অবশ্যই উপদেশ দেব ইনশাল্লাহ এটা ঠিক যে আপনি যেটা বলেছেন আমরা সৎ থাকতে চাই ভালো থাকতে চাই বিশুদ্ধ জীবন যাপন করতে চাই কিন্তু তারপরেও আমাদের আত্মা আমাদেরকে খারাপ কাজের নির্দেশ দেয় আল্লাহ সুমতাল্লাহ বলছেন নফস আল্লাহ আমার আতম্বিশু নাফস অবশ্যই খারাপ দিকে নির্দেশনা দেয় বা নির্দেশ প্রদান করে আর নাফসকে নিয়ন্ত্রণ করে করে যদি আমরা আরেকটু বেটার পজিশনে যেতে পারি তাহলে এখানে আমরা নাফসের সর্বশেষ ভালো স্তর হিসাবে দেখি নফস মতমা ইন্না নফস মতমা ইন্না তাহলে নফস কিছু আছে আমার আবেসু কিছু আছে লওয়ামা এবং কিছু আছে মতমা ইন্না কিন্তু সাধারণ মানুষ আমরা যারা জীবনযাপন করছি এখনও ইসলামিক ভাবধারা বা ইসলামিক জীবনে অভ্যস্ত হতে পারেনি কিংবা যথেষ্ট ইসলামিক জ্ঞান অর্জন করে নিজেকে সেই ইসলামিক তার বিয়াতে পাকাপোক্ত করতে পারেনি তাদের জন্য নফসটা সবসময়ই একটা বড় বাধা হয়ে দাঁড়ায় এবং আমাদেরকে সবসময় খারাপ দিকে নির্দেশনা প্রদান করে আমরা যত চেষ্টা করি আবারও দেখা যাচ্ছে যে চারিদিকে ফেতনা ফাসাদ কিংবা সোশ্যাল যে মিডিয়াগুলো কিংবা অনলাইনে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকে প্রায়শই সব বয়সের মানুষকেই খারাপে বা পাপে সম্পৃক্ত করে দেয় এখন কথা হচ্ছে যে এই যে আমরা ইচ্ছার বিরুদ্ধে কিংবা অনেকে ইচ্ছে করে যাই হোক পাপের সম্পৃক্ত হয়ে কলুষ যুক্ত একটা জীবনে জড়িয়ে যায় সেই কলুষতা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি বা নাফসকে কি করে আমরা বিশুদ্ধ করতে পারি পবিত্র করতে পারি এই ব্যাপারে আমরা কিছু ওয়াসা এল বা উপকরণ নিয়ে কথা বলবো প্রথম উপকরণটি হচ্ছে যে সমস্ত পাপগুলো আমাদের সমাজে আছে যেমন কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়া কিংবা অহংকার করা কিংবা খারাপ সংসর্গে সম্পৃক্ত হয়ে যাওয়া লোভ কিং লোভ থেকে পাপে জড়িয়ে যাওয়া প্রদর্শনের ছা আত্মগরিমা এরকম আর অনেক কিছু আছে তাই না তো এই এগুলোকে বলা হয় আল্লাখলাক আর রাদিলা আল আখলাক আর রাদিলা এই খারাপ স্বভাবগুলোকে অ্যাভয়েড করার জন্য এবং এগুলোকে পরিপূর্ণভাবে বর্জন করার জন্য আমল করতে হবে আমাকে আমল করতে হবে প্ল্যান নিতে হবে মাইন্ড করতে হবে এবং আমল করতে হবে এভাবে যদি আমরা না করি তাহলে কলুসতে এত সহজভক্ত করা যাবে না আচ্ছা দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই যে খারাপ স্বভাবগুলো যদি কারোর মধ্যে এসে তাকে কলুষিত জীবনের দিকে নিয়ে যায় তখন তাকে এগুলো থেকে মুক্ত হওয়ার পাশাপাশি বেশি বেশি ভালো আখলাকের কাজগুলো করতে হবে তাকে ভালো আখলাকের মধ্যে যেমন এখলাস যে আল্লাহর জন্য আমি ভালো হয়ে যেতে চাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে এখলাস তারপরে এনা বা আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসা আমরা দেখেছি আজকের এই আধুনিক জগতেও আধুনিক যুগেও আধুনিক দেশগুলোতেও অনেক মানুষ ভালো হয়ে যায় এবং ভালো হওয়ার সবচেয়ে উত্তম পন্থ হচ্ছে আল আল বা ইলা আল্লাহর দিকে ফিরে আস এখন দেখি যে অনেকে সুদে সম্পৃক্ত আল্লাহর দিকে ফিরে আসলে সে সুদ থেকে মুক্ত হতে পারে নাইট ক্লাবে কাজ করে আল্লাহর দিকে ফিরে আসলে সে ই চাকরি ছেড়ে বৈধ জীবিকার মধ্যে আসতে পারে মেয়েরা যারা অশ্লীল জীবন যাপন করে কিংবা অশ্লীল পোশাক পরে অশ্লীল পেশার মধ্যে থাকে তারাও যদি আল্লাহর দিকে ফিরে আসা নিয়াত করে তখনই তারা বিশুদ্ধ জীবনে আসতে পারে অন্যথায় কলুষ্ঠতা থেকে মুক্ত হওয়া বড়ই কঠিন এর পাশাপাশি আল্লাহকে ভয় করা এবং আল্লাহ যে আমাদেরকে এত মেরামত দিয়েছেন সেটা উপলব্ধি করা এবং পাশাপাশি আল্লাহ সুক্রিয়া আদায়ের জন্য চেষ্টা করা বিনয়ী জীবনযাপন করা অহংকার থেকে নিজেকে মুক্ত করা কারণ পৃথিবীর অধিকাংশ পাপেরই মূল কারণ হচ্ছে অহংকার এমনকি ইবলিস যে আল্লাহর নির্দেশকে সরাসরি অবজ্ঞা করেছিল এবং অমান্য করেছিল তার প্রধান কারণ ছিল অহংকার সেটি আল্লাহ সুমান্তাল্লাহ কোরআনে বলেছেন আবা ওস্ত্যাকা ওকে মিনাল ক্যাফেরিন সে অস্বীকার করলো অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল কারণ আল্লাহর নির্দেশে মানেনি তো সুতরাং এভাবে আমরা বলবো দ্বিতীয় যে বিষয়টি তার করণীয় সেটি হচ্ছে খারাপকে অ্যাভয়েড করার পাশাপাশি ভালো কাজ যত বেশি করা যায় ভালো আখলাগ যত বেশি অর্জন করা যায় তৃতীয় যে বিষয়টি সেটি হল ফরজ কাজগুলো সঠিকভাবে আদায় করা এবং তার মধ্যে শুরুতে আছে ফরজ ইবাদত কারণ ফরজ ইবাদতগুলো কিন্তু আপনাকে শূন্য করে ফেলে পঙ্কিলতা থেকে মুক্তি দেয় কলুষতা থেকে আপনাকে বিশুদ্ধ করে যে কোনো এই বাদাত আপনি দেখেন আল্লাহ তালা তানহা সম্পর্কে বলছে ইন্না সালাত অশ্লীলতা এবং মনকা যে কোনো অন্যায় থেকে সালাত আপনাকে রক্ষা করবে প্রোটেকশন দেবে এরপর আমরা দেখি যে যে কোনো ভালো আমলের ক্ষেত্রেই এই ধরনের একটা বিষয় আছে সৌম 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 আপনাকে তাক উপহার দেবে আর তাকর মূল কথাই হচ্ছে পাপ বর্জন করা এবং যথাসম্ভব বেশি ইবাদত করা হজকে আমরা দেখি যে আল্লাহ আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন হজ এটাও সকল পাপকে একদমই নিশ্চিহ্ন করে দেয় কারণ রসুল সাল্লা হাদিস থেকে জানা যায় দুটো বিষয় যেমন প্রথম বলেছেন যে আল জান্না যে হজ আল্লাহ কবুল করেন যে হজটা আসলে মানুষের জন্য উপকারী এবং সত্যিকার অর্থে কবুল করার মতো হজ যদি সে করে তাহলে জান্নাত ছাড়া কিছু পাবে না এটা একটা বিষয় জান্নাতে যাওয়ার আগে মানুষকে কলুষ মুক্ত করা হয় পবিত্র করা হয় দ্বিতীয়ত হচ্ছে রসুল সাল্লাহাম বলছেন মান হাজার যে ব্যক্তি হজ করলো এবং তাতে কোনো পাপ তাতে কোনো অশীল কথা কাজে লিপ্ত হলো না তাহলে সে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে সন্তান যেমন প্রসবিত হয় ঠিক তেমনি সে ফিরে আসলো হজ থেকে তাহলে এভাবে আমি জাস্ট উদাহরণ দিলাম আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রত্যেকটা ইবাদত বান্দাকে কলুষমুক্ত করে ইবাদাতটাকে এমনভাবে আল্লাহ সুভায়ন হওয়াতে আলা ডিজাইন করেছেন ফলে বান্দা যদি ফরজ ওয়াজিব কাজগুলোকে সঠিকভাবে আদায় করে তাহলে সে অনেক পাপ থেকে মুক্ত হতে পারবে অনেক কলুষতা থেকে মুক্ত হতে পারবে এবং অনেক পাপ থেকে সরে আসা তার জন্য সহজ হবে আমরা যেমন দেখি আরেকটা হাদিসে সাল্লাম বলেছেন পাঁচ সালাদ মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয় এক ঝুমুড়া থেকে আরেক জুমরা যদি জুমার সালাদকেও আদায় করে তাহলে মাঝখানের পাপগুলো মেটে যায় এক কমরা থেকে আরেক কমরা মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয় এক রমাদান থেকে আরেক রমাদান যদি ব্যক্তি ফরজ সিয়ামগুলো রমাদানের ফরজ দুই দুই ফরসিয়ামগুলো পালন করে তাহলে মাঝখানের পাপগুলো মিটে যায় সুহান আল্লাহ অতএব ফরজ কাজগুলো সঠিকভাবে আদায় করার মধ্য দিয়ে ব্যক্তি পাপ এবং কলসমুক্ত হতে পারে আর এখানে দুটো হাদিস আরেকটু উল্লেখ করবে যে দুটো সহি হাদিস সহিব বুখারীর মধ্যে এসেছে প্রথম হাদিসটি নবী সালাম বলছেন ওয়াম এটা হাদিস কুদসি আল্লাহ সুমতালার কথাকে তিনি উদ্ধৃতি হিসাবে উল্লেখ করেছেন ইলাইয়া ইলাইয়া আহাব্বা এখানে আল্লাহ সুমতালা বলছেন যে আমি আমার বান্দার উপরে যা ফরজ করে দিয়েছি তার চাইতে প্রিয় আর কোনো আমল দিয়ে সে আমার নৈকট্য পেতে পারে না নৈকট্য অর্জন করতে পারে না তাহলে সবচেয়ে বেশি নৈকট্য আমার বান্দা আমার কাছে অর্জন করতে পারে ফরজ আমল দিয়ে কারণ ফরজ আমলটাই আমার সবচেয়ে বেশি প্রিয় কারণ এই জন্যই আমি কারণ এটাকে আমি তার উপর অবধারিত করে দিয়েছি ফলে সে যখন এই ফরজ কাজটা করে তখন সে আমার সবচেয়ে বেশি মাহাব্বা পায় এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টা সেটা হলো নফল কাজ বেশি বেশি করা নফল ইবাদত নফল সালা তেলা ওাতুলকর আন নফল সাদাকাত ফরজ সালাতের ফরজ সাদাকাতের পরে এই কাজগুলো বেশি বেশি করা এবং সেটিও সহিব খারির সেই বর্ণনায় হাদিসা কুদ্সিতে নবী সাল্লাহ সাল্লাম উল্লেখ করে দিয়েছেন ওলাই হাত্তা ওহেবাহু আর আমার বান্দা নফুল কাজ দিয়ে আমার নিকটবর্তী হতেই থাকে হতেই থাকে এটা চলমান থাকে কন্টিনিউ করে হাত্তা তা ওহেবাহু এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি আল্লাহ তাল্লাহ বলছেন সুহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহর ভালোবাসা যিনি পেলেন তিনি ধন্য হলেন আল্লাহ কোরআনে তিনি উল্লেখ করেছেন তার ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে এবং এই হাদিসে কুদ্সিতে সেটাও তিনি বললেন হায়তা ওহেবাহু আর আমরা কোরআনেও দেখি আল্লাহ সুমান্তাল্লাহ বলছেন বলো ইনকুন্ত আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফেরতে বেরোনি তাহলে আমার এরতে বার করো নবী আল্লাহ তালা বলে দিচ্ছেন যে মানুষকে আহ্বান করো যে আমার ইত্তেবার মানে নবীর করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহর ভালোবাসার চাইতে প্রেশাস এবং মূল্যবান পৃথিবী তার কিছুই নেই পঞ্চম যে বিষয়টি সেটি হলো তাদাব্বরুল কোরআন পঞ্চম বিষয়টি হলো তাদাবরুল কোরআন কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা ও তাদাকরুল কোরআন এবং কোরআন থেকে উপদেশ গ্রহণ করা লেসান নেওয়া লেসান পাঠ গ্রহণ করা জীবনে বাস্তবায়ন করার জন্যে কারণ কোরআন নিয়ে চিন্তাভাবনা করলেই মানুষের হৃদয়ে দোলা লাগে নাড়া পড়ে এবং তখন যে পঙ্কিলতাগুলো হৃদয়ে জমে থাকে সেগুলো ঝরে যায় এবং সেগুলো থেকে সে মুক্তি লাভ করতে পারে এই জন্য আল্লাহ সাল্লা সদের উনত্রিশ নম্বর আয়তা বলছেন এটি একটি বরকতময় গ্রন্থ হেনবি সেটি আপনার প্রতি আমরা নাজিল করেছি যেন মানুষের আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এবং তা থেকে গ্রহণ করে উপদেশ আল্লাহ সুহান ওহ আয়লা সোরা মোহাম্মদের মধ্যে মানুষকে কিছুটা একটু তিরস্কার করেই যেন বলতে চাইছেন কেন তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না সোরা মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াত আল্লাহ সুহান তাল্লাহ বলছেন আলাই বারুন আল আলুহা কেন তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না নাকি তাদের হৃদয় তালাবদ্ধ তাদের হৃদয়কে কেউ লক করে দিয়েছে সেখানে আর কিছুই ঢোকে না কোরআনের বাণী ঢোকে না আল্লাহর আহ্বান ঢোকে না এবং সৎ কথা তার অন্তরে ঢোকে না সেটা তালা মানুষকে আসলে তিরস্কার করে বলছেন তার মানে হচ্ছে হে মানুষ তোমরা হৃদয়কে খুলে দাও উন্মুক্ত করে দাও আল্লাহর দিনকে গ্রহণের জন্য আল্লাহর বাণীকে গ্রহণের জন্যে এবং সেই জন্যে তোমরা আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর কালাম নিয়ে চিন্তা গবেষণা করো এই আমলগুলি যদি আমরা করি তাহলে আমাদের নাফসকে আমরা পঙ্কিলতা থেকে পবিত্র এবং মুক্ত করতে পারবো আচ্ছা এখন যদি প্রশ্ন আসে এভাবে যে আমরা তো পাপে আকণ্ঠ নিমজ্জিতই হয়ে গেছি তাহলে কিভাবে এ থেকে পরিত্রাণ পাব কিভাবে নিজেকে এ থেকে উদ্ধার করতে পারবো এই পঙ্কি জগৎ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো সেই জন্যে আমরা আপনাদের জন্য বেশ কয়েকটা বিষয় এখানে রেকমেন্ড করবো কোরআন এবং সন্নার আলোকে তার মধ্যে এক নম্বর হল তৌবা 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 নিয়ে আমরা অনেক আলোচনা করেছি তৌবা সম্পর্কে নবিস্লামেরও যত বক্তব্য আছে তার মূল কথা এমনি তাইমিয়া রাহমাউল্লাহ বলে দিয়েছেন আর তৌবা তো তাজুব্বু মা কাবল আল ইসলাম মানে তওবা করার আগে অথবা ইসলাম গ্রহণের আগে যত পাপ পঙ্কিলতা ছিল কেউ যদি সিনসিয়ারলি তওবা করে তাহলে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে সুহান আল্লাহ তাহলে পঙ্কিলতা থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে তওবা করা দ্বিতীয় হচ্ছে ইস্তেকফার করা এবং ইস্তেকফারকে লুজুম করা অর্থাৎ আঁকড়ে ধরে থাকা ইস্তেক ফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এই ক্ষমা চাওয়ার বিষয়টা সব সময় কন্টিনিউ করতে হবে সবসময় যে আমি আজকে মাপ চাইলাম আবার এক বছর করে চাইলাম এটা না মাপ চাইতে হবে এবং পাশাপাশি আল্লাহকে স্মরণও করতে হবে আসলে আল্লাহকে স্মরণ করলেই এস্তেকফার সহজ হয় এবং তওবাটা সহজ হয় এখানে সুরা জখরুফের ছত্রিশ নম্বরে আল্লাহ আল্লাহ তালা খুব চমৎকার একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন আর যে রহমান তথা দয়াময় আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে জীবনযাপন করবে আল্লাহ বলছেন আমরা তার জন্য একটা শয়তান নিয়োগ করে দেই তার সাথে লাগিয়ে দেই আহু আল্লাহু কারীন এরপরে সে শয়তান তার কারিন হয়ে যায় একদম তার সাথে লেগে থাকে তার বন্ধু হ্যাঁ ফলে প্রতিনিয়ত সে কলুষিত জীবনের মধ্যে আরও 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 ঢুকতে থাকে এবং পবিত্র জীবন থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে আমাদেরকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে যে আল্লাহর দিকের থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই এবং ইস্তেকফার থেকেও যেন আমরা বিচ্ছিন্ন না হই তৃতীয় যে বিষয়টি আমরা বলবো সেটি হচ্ছে যদি কেউ এরকম কোনো পাপ পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত হয়ে যান তাহলে তিনি যেন তার নিজের নাফসকে নিজেকে তিনি যেন তিরস্কার করেন যেটা আমার কাজ এবং এতে কিন্তু একটা ফল হয় যে তুমি এটা কী করলে এটা কী করা ঠিক হলো নিজেকেই আপনি নিজে তিরস্কার করবেন এভাবে আর যাতে করে এই তিরস্কারের কারণে সে এই নাফসটা হকের দিকে ফিরে আসে এবং বাতিলকে সে পরিত্যাগ করে চতুর্থ বিষয়টি হল নিজের নাফসকে বেশি বেশি উপদেশ দেওয়া এবং নাফসকে মৃত্যু এবং আখেরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া কারণ আমাদের জীবনের অধিকাংশ পাপ পাপ কার্য সম্পাদিত হয় যখন আমরা মৃত্যুকে ভুলে যাই এবং আখেরাতের সেই পরকালের জীবনের ভয়াবহ পরিস্থিতির কথা আমরা যখন ভুলে যাই পঞ্চম যে বিষয়টি সেটি হলো নাফসের ব্যাপারে নিশ্চিন্ত না থাকা বরং এটা জেনে রাখা যে নাফস আসলে সুযোগ পেলে আমাকে মিসগাইড করবে বিভ্রান্ত করবে এবং আমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেবে ফলে নাফস নাফস দিয়ে আমি নিশ্চিন্ত যেন না থাকি না ভাবি যে না আমার নফস ঠিক আছে আমি ভালো মানুষ হয়ে গেছি আমি এখন আর সমস্যা হবে না আমার নফস আমাকে এখন আর চিট করবে না প্রতারণা করবে না বিভ্রান্ত করবে না এটা ঠিক নয় বরং প্রতিনিয়ত নাফস যে কোনো সময় আমাদেরকে যে বিভ্রান্ত করতে পারে সেটি মনে মনে বহন করা এবং নিজের এবং নাফসের মাঝখানে একটা মানে নাফস যে আমাদেরকে প্রতারণা করছে ভুল পথে পরিচালিত করছে তার মাঝখানে একটা দেয়াল তুলে দাঁড়া তুলে দেওয়া আচ্ছা এরপর ষষ্ঠ যে বিষয়টি সেটি হলো নিজের স্বার্থে এবং নিজের আবেগের কারণে নিজের আবেগের বশবর্তী হয়ে বা নিজের ইচ্ছা চরিতার্থ করার জন্য কাজ করা বন্ধ করতে হবে তাহলে কাজ করার জন্য করতে হবে কাজ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন কি পৃথিবীর সবচেয়ে যে কাজটা করার জন্য আমার প্রচণ্ড শারীরিক কিংবা মানসিক চাহিদা সেটাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে সুযোগটা তো ইসলাম করে দিয়েছে ইসলাম বলেছে এমনকি মানুষ যদি তার কামনা বাসনা চরিতার্থ করে আল্লাহর নির্দেশিত পন্থায় সবের আশায় তাহলে সে তার উপরে সব পাবে আপনারা জানেন এটা সাহেম মুসলামের একটা হাদিস এবং একটা বড় হাদিস সেখানে সাহাবে অবাক হয়ে গেলেন বললেন যে মানুষের লজ্জাস্থানেও আবার লজ্জাস্থানের হেফাজত এবং তার বৈধ ব্যবহারের মধ্যে সব আছে বলেন কি তো সে আসলে ইবাদত করছে না সে তো আসলে তার কামনা বাসনা চরিতার্থ করছে তখন রাস্লা সাল্লাম বললেন যদি সে তার এই শাহওয়ারটা অবৈধভাবে চরিতার্থ করতে তাহলে কি পাপ হতো না হ্যাঁ সবাই তো জানে জেনা ব্যবচার পাপ তাই না সাহেব তখন বুঝলেন যে সোহানুল্লাহ একটা পাপ থেকে মুক্ত হয়ে একটা সুন্দর পবিত্র জীবন যাপনের মধ্যে যদিও সেটা জীবনের প্রয়োজনে যদিও সেটা মনের তাগিদে যদি সবের আশাটা থাকে আর আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যটা থাকে তাহলে সেখানেও বিশাল স্বভাব আছে আসলে তো ইসলাম এই যে আমাদের মাইন্ডসেটটা করে দিচ্ছে তাই না এবং আমাদেরকে অপবিত্র জীবন থেকে মুক্ত করার টেকনিক হিসাবে ইসলাম আমাদেরকে এই আইডিয়াগুলো দিয়েছে নবী সাল্লা সাল্লাম এই নির্দেশনাগুলো দিয়েছেন আপনি যদি এগুলো ফলো করেন অটোমেটিক পাপ থেকে মুক্ত হয়ে যাবেন সপ্তম যে বিষয়টি সেটি হলো আহ নিজের আত্মসমালোচনা আল্লাহ স্মাতাল্লা কোরআানে বলেছেন ওলতন্দর নফসেগাদ প্রত্যেক ব্যক্তি যেন আগামীকালের জন্য সে কী প্রেরণ করেছে কী আমল করে রেখেছে কি ব্যালেন্স তৈরি করেছে আখিরাতের জন্য সেটা যেন সে অবজার্ভ করে নজর মানে এখানে অবজার্ভ পর্যবেক্ষণ করে গভীরভাবে চিন্তা করে দেখে তার অতীত জীবনের সকল কাজ কি তাকে আখিরাতের জন্য প্রস্তুত করবে বা আখিরাতে নাজার পাওয়ার ব্যবস্থা করবে এটি হল মহাসাবাতফস প্রতিদিনকার কাজে যদি একটা পর্যালোচনা আমরা করি এটাই হচ্ছে সবচেয়ে উত্তম জীবনে একবার করলে তো হবে না কারণ আমরা প্রতিনিয়ত পাপ করছি যদি আমরা পঙ্কিলতা থেকে কলুষতা থেকে মুক্তি মুক্তি পেতে চাই তাহলে অনেক বেশি কলুষতা হওয়ার আগেই আমরা পরিষ্কার করলে ভালো হবে যেমন এই জামাটা আমি পড়ছি সাদা তাই না এই জামাটার মধ্যে যদি আমি এক বছর ধরে ধৌত না করি তাহলে বুঝতে পারছেন এই জামাটা ধৌত করে কোনোদিন এটাকে সাদা করা যাবে না কারণ এখানে চিট পড়ে যাবে ময়লা পড়ে যাবে ঘামের ময়লা বৃষ্টির ময়লা বালুর ময়লা তেলের চিটচিটের ময়লা ইত্যাদি সেটাকে আর পরিষ্কার করা যাবে না মানুষের জীবনটা এমন আপনি যদি প্রতিনিয়ত আত্মসমালোচনা করে নিজেকে পাপ অঙ্কিলতা থেকে মুক্ত না করেন তাহলে আসলে মুক্ত হওয়ার সুযোগটা খুবই কমে যাবে এবং সেটা দূর হয়ে পড়বে অষ্টম যে বিষয়টা সেটি হচ্ছে আমাদের আহার নিদ্রা এবং কথাবার্তা কমিয়ে দিতে হবে অনেক বেশি ঘুমিয়ে আপনি যদি অলস জীবনকে রপ্ত করে ফেলেন তাহলে তা আমল করতে পারবেন না আর আমল না করলে মুক্ত হতে পারবেন না দেখুন এই যে মানুষ অধিক ঘুমায় এই কারণে তার সালাদ ছুটে যায় এবং এই কারণে তার তাকোয়া অর্জন দ্রহ হয়ে পড়ে এবং এই কারণে সে অলস জীবনে অভ্যস্ত হয়ে পড়ে অতএব ঘুমটা আপনি পরিমিত ঘুম ঘুমাবেন এতে কোনো নিষেধ নেই এমনকি ডাক্তার যদি কাউকে কোনো কারণে তার কোনো অসুস্থতা বা কোনো সমস্যার কারণে যদি ডাক্তার তাকে বলে তাকে একটু বেশি ঘুমাতে হবে তাও ঘুমাবেন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত না ঘুমানোর কথা কেন বলা হচ্ছে ঠিক তেমনি খাবার আপনার প্রয়োজন অনুযায়ী খাবেন আপনি না খেয়ে না খেয়ে অপুষ্টিতে ভুগবেন ইসলাম কিন্তু সেটা বলে না কারণ ইসলাম বলছে শক্তিশালী মেন দুর্বল মবেনার চেত উত্তম তাহলে আপনি যদি সুষম খাদ্য না খান ব্যালেন্সড ডায়েট যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে তো আপনি পুষ্টিতে ভুগবেন কিন্তু আমরা কি করি আসলে আমরা প্রচুর খাই আমার ব্যালেন্স ডায়েটের অতিরিক্ত আমরা প্রায় দুই ডবল তিন ডবল খাই এই যে ফাস্ট ফুডে যারা যায় খেতেই থাকে খেতেই থাকে বিদেশেও আমি দেখেছি যে সুবহানাল্লাহ মানুষের খাওয়া দেখে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে খাচ্ছে খাচ্ছে আর কিছু লোক তো খেতে 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 এত মোটা হচ্ছে সেটা ইসলাম নিষেধ করে পরিমিত খাবেন নসলাম পরিমিত খেতেন এই পরিমিত খাবার ব্যাপারটা কিন্তু ডাক্তাররাও বলেন অতএব অতিরিক্ত খাবেন না কারণ অতিরিক্ত খাবার আপনাকে নানা ধরনের জটিল শারীরিক এবং মানসিক প্রবলেম তৈরি করে দেবে এবং আপনাকে শারীরিকভাবে অসুস্থ করে দিবে এবং কখনো কখনো মানসিকভাবেও আপনাকে অসুস্থ করে দিতে পারে কথা কম বলবেন কারণ যার কথা বেশি তার ভুল বেশি এবং সে মানুষের সাথে অনেক বেশি বিবাদে জড়িয়ে পড়ে যার কথা কম তার শত্রু কম তার ভুল কম অতএব তার পাপও কম তার কঙ্কিলতাও কম নবম যে বিষয়টা আমরা বলবো সেটি হলো সবর 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 আক্তার করা অস্থির হবেন না কোনো জিনিসে দ্রুত ফলাফলের জন্য আপনি বেচাইন হয়ে যাবেন না সবর করবেন যে কোনো কাজে একজন আপনাকে গালি দিয়েছে সবর করবেন এর সুন্দর রিয়াকশানটা যেন হয় রিয়াক্টিভ অ্যাপ্রোচে যেন আপনি তাকে ফেস না করেন এভাবে না না প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে একটু কিছু চাইছেন বেচায়ন হয়ে যাবেন দেখবেন যে পাপ চলে আসবে ইমানটা নষ্ট হয়ে যাবে আল্লাহর উপর রেগে যাবেন বাজে কথা বলে ফেলবেন না সেটা হবে জানা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সবর হ্যাঁ সাফল্য কোনো একটা কাজ করছেন সাফল্য আসছে না আসছে না আসছে না আপনি যদি সবর এখতিয়ার করতে না পারেন দেখবেন যে তখন আপনি হতাশ হয়ে যাবেন এই হতাশা একটা পাপ অনেকে হতাশ জীবন থেকে অনেক খারাপ কাজ করে ফেলে খারাপ রিলেশানে জড়িয়ে যায় নাইট ক্লাবে চলে যায় মদ এবং নেশার জিনিসগুলো সে মানে গ্রহণ অভ্যস্ত হয়ে পড়ে হতাশা থেকে হতাশা থেকে সে ভাবে পাপ পঙ্কিলতায় যুক্ত হওয়ার মাধ্যমে সে মুক্তি পাবে কিন্তু ইসলাম বলে যে না হতাশাই আসলে পাপের জন্ম দেয় অতএব হতাশ হওয়া যাবে না তক্লাহ ইনলাকুর আল্লাহ বলছেন আর এছাড়াও বলছেন ক্যাফির আল্লাহ রহমত থেকে অস্বীকারী কাফির ব্যক্তি ছাড়া আর কেউই আসলে নিরাশ হয় না সুতরাং সবর করতে হবে নিরাশ হওয়া যাবে না আর ইয়াকিনের মধ্যে থাকতে হবে ইয়াকিন মানে ইমান ইমান এবং ইয়াকিনের সাথে থাকাটা আমাদের খুবই জরুরি আপনি যদি সংশয়ের মধ্যে থাকেন তাহলে দেখবেন যে আজকে এই আয়াত নিয়ে আপনি কথা বলছেন পরশু ওই হাদিস নিয়ে কথা বলছেন এবং তারপরে কিছু কাল পরে দেখা যাচ্ছে যে আপনি হাদিস অস্বীকারী হয়ে গেলেন খুবই ডেঞ্জারাস হ্যাঁ সুতরাং ইয়াকিন থাকতে হবে ইয়াকিন থাকতে হবে কোরআনের উপর ইয়াকিন সোনার উপর ইয়াকিন ইসলামের উপর ইয়াকিন নবী সাল্লা উপর ইয়াকিন আল্লাহর উপর ইয়াকিন এই ইয়াকিনগুলো আমাদের জন্য খুবই জরুরি পঙ্কিলতা থেকে মুক্ত থাকার জন্য এবং সর্বশেষ আমি বলবো দোয়া দোয়া তসকিয়া তুলনাফসের জন্য দোয়া খুবই পাওয়ারফুল এলিমেন্ট খুবই একটা পাওয়ারফুল টুল উপকরণ বরং এটাকে বলা হয় সিলাহুল মোমেন মোমেনের অস্ত্র মমিন যখন সব দিক হারিয়ে ফেলে মনে হয় যে না আমার কোনো দিকে কোনো কাজ করছে না তখন দোয়া তার কাজে আসে দোয়া তার কাজে আসে আসাবুল কাহাফের দোয়ার কথা আপনি জানেন এবং ইসরায়েলের সেই ব্যক্তির দোয়ার কথা আপনি জানেন যে মা বাবাকে পান করানোর জন্য সারা রাত ধরে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিল আপনার জানেন এগুলো সহ হাদিসের মধ্যে এসেছে ফলে দোয়ার মধ্য দিয়েও নিজেকে আপনি মুক্ত করতে পারেন